বেইমানি করা মানুষগুলো যতই ভালো থাকুক দিন শেষে কিন্তু তারা হেরে যায়, যারা সত্যিকারে ভালোবেসে ঠকে। আমি আপনি সবাই ভালোবাসছি, সত্যিকারে ভালোবেসে মানুষটাকে পেতে চাইছি, কিন্তু মানুষটা বোঝে নাই। তার মানে এই না যে নিজেকে শেষ করে দিতে হবে বা নিজেকে কষ্টের মাঝে ফেলে দিতে হবে। দেখেন, কষ্ট কিন্তু আমাদেরকে বারবার ছয়, বারবার ছুঁতে চাই। যে আমরা যতই নিজেকে এড়াতে চেষ্টা করি না কেন, মানুষটাকে ভুলে থাকবো, কিন্তু মানুষটা কিন্তু ভুলে থাকতে পারি না। ও কিন্তু ভালো আছে, ভালো থাকার চেষ্টা করতেছে, কিন্তু এমনটা কিন্তু আমাদেরও করা উচিত। ডিপ্রেশন আমাদেরকে ছুঁবে, ডিপ্রেশনে থাকবো, মনে করবো সব কিছু ঠিক আছে, তোমাকে মিস করি সব কিছুই ঠিক, মানে কোনোটাও অস্বীকার করবো না যে ভালোবাসি না বা তোমাদের তোমার কথা মনে পড়ে না পরে। কিন্তু নিজের জীবন নষ্ট করে বা নিজের এমন কোনো ক্ষতি করে যে চাই না যে ভালোবাসা মানুষটারে মানে হারাই ফেলি, বা নিজের জীবন ক্ষতি করে, নিজের যদি ক্ষতি করে যদি আমি আমার মানুষটারে হারাই ফেলি, তাহলে আর আমি তারে কেমন ভালোবাসতাম, তার প্রতি কেমন কেমন ভালোবাসা আমার জন্মেছিল। কিন্তু বিশ্বাস করো, আমি আমার নিজের ক্ষতি করে আমি আমার নিজের ক্ষতি করতে পারবো, ক্ষতি করতে কোনো বিষয় বাঁধবে না বা ক্ষতি করাটা কোনো বিষয় না আমার কাছে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমার সব কিছু করতে আমি রাজি আছি। কিন্তু দিন শেষে ভালো থাকতে পারি না, তখন ওই যে ক্ষতি করা, নিজেকে শেষ করে ফেলে দেওয়া বা ক্ষতি করার আলাদা একটা চিন্তাভাবনা আসে বা নিজে একটু নেশার দিকে চলে যায়। এই যে এই চিন্তাভাবনাগুলো, এই চিন্তাভাবনাগুলো থেকে যদি আমরা একটু বেরিয়ে আসতে পারি, যে তাকে একটু মনে করবো না, ভুলে থাকবো, তাহলে দেখা যায় কি একটু দিনটা সুন্দর কাটছে, ভালো লাগছে। কিন্তু আমরা হেরে যাই কোথায় জানেন, দিন শেষে যখন তার কথা মনে পড়ে তখন আমরা দিন শেষে তার কাছে হেরে যাই। যে তার স্মৃতি, তার ভালোবাসা, তার সমস্ত কথা বা যত কথা দিয়ে আমাদেরকে আগলে রেখেছিল বা যত ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছিল, ওই আগলে রাখার কথাগুলো যখন আমাদের মনে পড়ে তখন তখন আমরা ভালো থাকতে পারি না। তখন আমাদের কাছে বারবার মনে হয় কি যে ওই মানুষটাই পারফেক্ট ছিল, কিন্তু এটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ মানুষটা আমাদের সাথে বেইমানি করছে। বেইমানি যদি না করতো, নিজের সবটুকুতে তার ভালোবাসাটা মনে হয় শ্রেয় ছিল। কিন্তু বেইমানির ক্ষেত্রে আমরা বলবো বা বুঝি যে মনে করেও লাভ নাই, কারণ চলে যেহেতু গেছে সেই ভিক্ষা ফিরে আসবে না, বা কষ্ট যেহেতু দিছে বা বেইমানি করছে সে ফিরে আসার মতো না। যদি এটা বুঝতো তাহলে কষ্টটা আমাকে হয়তো আমরা বহন করতে করা লাগতো না বা করার মতো ছিল না, এভাবে তারে ভালোবেসে যেতে পারতাম। কিন্তু আফসোস, সে মানুষটাই বোঝাইতে পারি না বা আমাদের মনরেও বোঝাইতে পারে না, বারবার তার কথা মনে পড়ে তাকে মনে করে কষ্ট পাই, দিন শেষে ওই তার স্মৃতির কাছে আমরা হেরে যাই।